হয়েছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে ভারতীয় জনতা পার্টি এবং কোন কোন জায়গাতে আইপিএফটির রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ আমাদের এই এতে অংশগ্রহণ করেছে। কোন জায়গাতে একেবারে সম্মুখ সমরে দাঁড়িয়ে প্রায় চোখে চোখ রেখে নেমেছেন, কারণ মানুষ দেওয়ালের পিঠ থেকে গেছে আর কতক্ষণ সহ্য করবে। আজকেও এরকম একটা প্রোগ্রাম হয়েছে সাবরুমের হারবাতলিতে। তো আগামী প্রোগ্রামগুলো বলেছেন, আমি ব্যাখ্যা করছি না। মানুষের এই উৎসাহ সারা আমাদেরকে উৎসাহিত করেছে, সাহসী করেছে। এখন আমরা প্রোগ্রাম দিচ্ছি কামিও হিন্দি, চলো গ্রামে যাই। প্রত্যেকটা মানুষের সাথে আমরা সম্পর্ক করব, কিসের জন্য? রাজ্যে গণতন্ত্র উদ্ধার করতে হবে। গণতন্ত্র থাকলে মানুষের কাজ থাকবে, খাদ্য থাকবে। আজকে যেভাবে চুরি, যেভাবে ডাকাতি, যেভাবে সব কিছু অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটাকে বন্ধ করা যাবে। এই জায়গায় আক্রান্ত মানুষের দলে আপনারা সাংবাদিকরাও আছেন। আমরা চাই যে গণতন্ত্র রক্ষার স্বার্থে, এটা দলীয় স্বার্থ না, মিডিয়াও সেই গঠনমূলক ভূমিকা এবং সরকারের এই নেতিবাচক ঘটনাগুলির বিরুদ্ধে আজকে যেগুলো ঘটছে, আজকে শুধু গণমুক্তি পরিষদ না সারা ত্রিপুরা যে ফিল করছে, এটা করা। আর একটা কথা বলে শেষ করতে চাই, এই যে ঘটনাগুলি ঘটছে, এবং সাধারণত আমরা রাজ্যপাল কাছে আমরা যাই না, কারণ আমরা রাজ্যপালের পদটাকে আমরা মনে করি এটা একটা বাড়তি বোঝা, এটা অপ্রয়োজনীয় গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা সাদা হাতি পোষা। কিন্তু যেহেতু এডিসির আইনটা এমন হয়েছে, এখন ভোট না হতে পারার কারণে রাজ্যপালের কাছে এডিসির দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে গত 17 তারিখ থেকে, এবং রাজ্যপাল তিনি একজন প্রশাসক বসিয়েছেন জি কে রাওকে। তো স্বাভাবিক রাজ্যপালের কাছে বলতে হবে। আমরা যদি এটা এই মুখ্যমন্ত্রীর কাছে যাই, তিনি বলবেন এটা তো আমার কাছে, রাজ্যপালের কাছে। শিবসেনের কাছে গেলে বলবেন স্যার এটা তো আমাদের না, এটা তো রাজ্যপালের কাছে, এখন আমরা কি বলবো। তো অগত্যা আমাদের উপায় ছিল না, রাজ্যপালের কাছেই আমরা গত 24 তারিখে 2020 তারিখ এই 2024 জুন 2020 আমি ইমেল করে পাঠিয়েছি যে আমরা আপনার কাছে আপনার কনভিনিয়েন্স অনুযায়ী একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, এবং বলেও দিয়েছি যে এডিসির পরিচালনাগত সম্পর্কে আজকে এডিসি এলাকাতে যেরকমভাবে জবাব দখল করার জন্য বহিরাগত অসাংবিধানিক শক্তিগুলো মানে হামলে পড়েছে, এই জায়গায় যাতে আপনি শক্তভাবে ধরেন এই কথা বলার জন্য। উইথ মানে গ্রেট ডিসমে তিনি উত্তর দিলেন, ইন রেফারেন্স টু ইয়োর ইমেল অ্যাপ্লিকেশন ডেটেড June 24, 2020 অন দ্য সাবজেক্ট সাইটেড অ্যাবাভ, পিপিএস টু গভর্নর ত্রিপুরা, তিনি আমাকে লিখছেন গভর্নরের হয়ে, আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট ডিউ টু প্রি অকুপাইড এঙ্গেজমেন্ট দি অনারেবল গভর্নর উইল নট বি ইন এ পজিশন টু গিভ ডেট অ্যান্ড টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ রিকোয়েস্টেড বাই ইউ। তিনি সাংবিধানিক ব্যক্তিত্ব, কাজেই অন্য কথা বলা ঠিক হবে না। গণতন্ত্রের প্রতি একটা ন্যূনতম তো শ্রদ্ধা থাকা চাই। হ্যাঁ, বাইরের লোক গভর্নর হয়ে আসেন, তিনি গভর্নর হওয়ার আগে ত্রিপুরা সবকে জানতে নাও পারেন, কিন্তু জানা উচিত গণমুক্তি পরিষদ তার ঐতিহ্য কি। আর তিনি যেহেতু আজকে স্বশাসিত জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন, তো এই জায়গাতে ট্রাইবাল অর্ডারের বক্তব্য শুনবেন না, অথচ তিনি পাতাল কন্যা জমাতিয়ার বক্তব্য শুনলেন, তিনি ওই আইপিএফটির বক্তব্য শুনলেন, আর গণমুক্তি পরিষদ ত্রিপুরার যে বৃহত্তম যে ট্রাইবাল যে অর্গানাইজেশন, সবচেয়ে প্রাচীনতম
আর বৃহত্তম অপোজিশন দল তার বক্তব্য শুনবেন না। অত্যন্ত দুঃখের সাথে আশ্চর্যের সাথে বলছি যে গভর্নরের এই যে ধরনের পদক্ষেপ, হয়তোবা তার অফিসাররা তাকে ঠিক মতো ব্রিফ করতে পারেননি, বা অন্যদিক থেকে হতে পারে যে গভর্নর সাহেব একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গভর্নরের পোস্টে বসে কি ধরনের ওনার ভূমিকা থাকা থেকে সম্পর্কে কোনো রকম ধারণা নেই। এটা হওয়া উচিত না, এটা অনভিপ্রেত, এটা অনভিপ্রেত, এটা হওয়া উচিত না। যাই হোক, গভর্নর যেহেতু আমাদের বক্তব্য শুনলেন না, এই জন্যই আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। গ্রামে যাব, প্রত্যেকটা মানুষের কাছে যাব, এ রাজ্যের সরকারের, গভর্নরের এবং সারা দেশের মধ্যে কীভাবে আজকে জনগণের উপরে এই আক্রমণটা ঘটছে আমরা এগুলো তুলে ধরব। এগুলো মোটামুটি আমার বক্তব্য।